জনাব আবু নাসির বেগ জেলা নন্দিত জেলা প্রশাসক জনবন্ধক জেলা প্রশাসক এবং সেই সাথে উপজেলা পরিষদ নির্মুক্তি যোদ্ধা জনাব আবু নাসির বাবলু এবং সেই সাথে সরকারি হুজুর ধানুষ পুরী এবং সেই সাথে শান্তির পায়রা আরো মুক্তকরণের মধ্য দিয়ে জেলা প্রশাসক বিজয় এবং আমরা খেলতে চাই, সব জায়গায় খেলাতে চাই, সবাই খেলা আসুক, এটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে যেহেতু তারা রয়েছে, আমি ওনাকে আমার ফ্লোরটা দিচ্ছি, উনি এটা উদ্বোধন ঘোষণা করবেন। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাগুরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা আন্ত জেলা প্রশাসকের আয়োজনে আন্ত উপজেলা যে ফুটবল টুর্নামেন্টটি ইম্পলার যে তারা শুরু করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমি নিজে খুব ভালো খেলি না, তবে আমি খেলা পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক, তো আমি খেলা দেখার জন্য ব্রাজিল গিয়েছি, আমি রাশিয়া বিশ্বকাপে গিয়েছি, কাতার বিশ্বকাপে গিয়েছি এবং আমি রাত জেগে খেলা দেখে খেলা পছন্দ করি। আমি চ্যাম্পিয়ন্স লিগ লন্ডনে যেয়ে খেলা দেখেছি, তো যে কোনো পর্যায়ে যে কোনো খেলা আমি অত্যন্ত উপভোগ করি। তো আজকের এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই। আর আপনাদেরকে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খেলাধুলার প্রতি প্রচন্ড আগ্রহ। আপনারা আশ্চর্য হবেন যে যখন আমাদের ছেলেরা ক্রিকেট খেলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে মাঝে মাঝে গাইড করেন এবং প্রত্যেকটি বল উনি সুযোগ পেলে দেখেন এবং সেই অনুপাতে উনি ফোন করে আবার গাইড করেন। এমন প্রধানমন্ত্রী পাওয়ার পরেও আমরা সুস্থ সমাজ করতে পারবো না, আমরা খেলাধুলায় এগোতে পারবো না, আমাদের জন্য দুঃখজনক। তো আমরা চাই আমরা সবাই এই খেলাধুলার মধ্যে থাকি এবং নিজেরা আমাদের যে আনন্দটুক সেটা সকলের সাথে ভাগ করে নিই। আমি আর কথা বাড়াবো না, আপনাদের জন্য দুটো কথা বলি যে আপনারা যারা খেলবেন তারা এটা সিরিয়াস খেলার কোন বিষয় নেই, যে খেলাটাকে উপভোগ করে খেলাটাকে মানে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নিয়ে উপভোগ করেন। যেহেতু বয়স হয়েছে, শারীরিক সামর্থ্যের দিক তাকিয়ে খেয়াল রেখে খেলবেন। আর আবহাওয়া অত্যন্ত চরম আবহাওয়া, অনুরোধ থাকবে যে কষ্ট হলেই মানে ই করবেন না, হেজিটেটেড করবেন না, অবশ্যই বসে যাবেন। আর আমি খেলা যারা পরিচালনা করবেন, আমার মনে হয় যে বদলি খেলোয়াড়ের সংখ্যাটা একটু বাড়ানো উচিত এবং একটা সুযোগ দেওয়া উচিত যে একবার বসে যাবে আবার যাতে সে রেস নিয়ে নামতে পারে। এই দুইটা বিষয়, কারণ বয়স হয়েছে তো সবার, আমার মনে হয় যে এই দুইটা বিষয় একটু ঠিক করে নিয়ে আমি আর কথা বলাবো না। আজকে আপনাদের সকলের জন্য শুভকামনা করে আজকের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন গৌরব। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে তিনি এই খেলাগুলো উপভোগ করেছেন, রাত জেগে স্প্যানিশ লীগ, ইংলিশ লীগ, লালিগা এবং ইটালীয় সিরিয়াল লীগ সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলাগুলো দেখে থাকেন। এবং স্পেশাল থ্যাংকস টু শিখর ভাই, সেই সাথে এই মাগুরাতে আজ অব্দি পর্যন্ত যে সব আয়োজক তিনি আমাদের শিখর ভাই, এই মাত্র বা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হলেন এবং সেই সাথে জেলা আমরা দেখেছি অনুপ্রাণিত করে থাকেন এমন একজন জেলা প্রশাসক আমরা মাগুরাতে পেয়েছি। বলে ক্রিয়ার মাধ্যমে এই জেলা প্রশাসন সবাই সাইডে আসুন, সামনে।